শুক্রবার সকালে আগরতলা পৌর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। মেয়র পদে নির্বাচিত হওয়ার পর এটা তার প্রথম পরিদর্শন প্রক্রিয়া। এদিন তিনি এমবিবি কলেজের নিচে অবস্থিত জলাশয়গুলোকে ভালোভাবে পরিদর্শন করেন। কিভাবে এই জলাশয়গুলোকে আরো সুন্দর করে সাজিয়ে তোলা যায় তার জন্য এই বিশেষ উদ্যোগ বলে জানান মেয়র দীপক মজুমদার। তার এই উদ্যোগকে খুশি ওয়ার্ডবাসী। এদিন মেয়রের সঙ্গে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সুখময় সাহা সহ আরো অনেকে। নাগরতলা পৌর নিগমে ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্রীনগর এলাকায় এই কলেজটা, এখানে যে পুকুরটা আছে এটা হচ্ছে কিন্তু এই এলাকাবাসী এবং আমাদের যিনি নির্বাচিত কর্পোরেটর সুখময়বাবু এটা দাবি করেছিলেন যে এটাকে বিনিয়োজন করে যাতে মানুষ ব্যবহার করতে পারে সুন্দরভাবে, এবং ডাইভিং পার্ক বাগান অবস্থা রাখা, তারপর দ্বিতীয়ত লাইটিংয়ের ব্যবস্থা করা। আমি বলেছি ঠিক আছে, আমি চেষ্টা করবো, কারণ আমরা আগরতলাকে সমস্ত জায়গায় সুন্দর করার চেষ্টা করবো। আগরতলা সুন্দর করা যায়, মানুষ যাতে প্রতিটি জায়গা সুন্দর ব্যবহার করতে পারে। তো দীর্ঘদিন এটা অবহেলিত ছিল, ২৫ বছর বাম জমানা পৌর নিগম পরিচালিত হওয়ার পরেও শহরে বিভিন্ন করে নিকাশি ব্যবস্থা কিছুটা এখনও হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী নিকাশি ব্যবস্থা অনেকটা উন্নত করেছে, সেই কারণে এখন প্রায় আমি বলবো আগরতলার জল যোজনা থেকে নাগরিকরা মুক্ত হয়েছে, আর বাকি পরিস্থিতি আমরা এর মধ্যে চালু করে ফেলবো। আর সুখময়বাবু যে যে জায়গাগুলি দেখুন ছোটো ওয়ার্ড করতে সুযোগ নেই, আমি আরেকদিন আসবো। আমি এই এলাকার মানুষ দাবি করেছেন, আমি এটা ওদের দাবি সম্মান দেখাচ্ছি, আমি কাজ করার চেষ্টা করবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।